দেখাবো হুইয়ার ডট নেটে কিভাবে আপনার হুইয়ারটা 100% করা যায়। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, হুইয়ার ডট কমে যেতে হবে। তো আমি যাচ্ছি এখানে হুইয়ার ডট নেট, WHOER.net, হুইয়ার ডট নেট। ওকে, এখানে আপনাকে 100% করতে হলে ক্লিক অ্যান্ড ক্লিন এক্সটেনশনটা ইউজ করতে হবে। আরেকটা এক্সটেনশন ওয়েব আরটিসি নেটওয়ার্ক লিমিটার, এটা ইউজ করতে হবে। আরেকটা করতে হবে ব্রাউসেক, এই এক্সটেনশনটা ইউজ করতে হবে। তো তাহলে কাজ শুরু করা যাক, কিভাবে আমরা অ্যানোনিমিটিকে 100% বানাবো। দেখেন আমার কিন্তু অলরেডি 90% আছে, এখন কিভাবে এটাকে আমি 100% বানাবো। ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লিক অ্যান্ড ক্লিনটা তো আমি আগেই করে নিয়েছি, আরেকবার করলাম। নাও ভিপিএনে গেলাম, ভিপিএনটাকে আমি অন করে দিলাম। অন করে দিয়ে এটাকে আমি কিন্তু ইউনাইটেড স্টেট দিয়ে দিয়েছি। তো এখন ওয়েব আরটিসির অপশনে যাব। ওয়েব আরটিসির অপশনে গিয়ে এখানে দেওয়া আছে ইউজ মাই ডিফল্ট পাবলিক অ্যান্ড প্রাইভেট আইপি অ্যাড্রেস, এটাকে আমি চেঞ্জ করে ইউজ মাই প্রক্সি সার্ভার ইফ প্রেজেন্ট এটা করে দিলাম। করে দিয়ে এটাকে আমি ক্লোজ করে দিলাম। এটাকে যখন আমি ক্লোজ করে দিলাম, এবার একটা রিফ্রেশ দিই। তো দেখুন এখানে রিফ্রেশটা দেওয়ার পরে রিফ্রেশটা দেওয়ার পরে দেখুন আমার 90% থেকে 70%-এ চলে আসছে। কেন চলে আসলো, আমি আমার টাইম জোনটা ঠিক নাই, আমি যে ইউনাইটেড স্টেট দিয়েছি ওটা টাইম জোনটা ঠিক নাই। এখন আমি আমার টাইম জোনটা আমি চেঞ্জ করে ফেলবো। এখানে একেবারে নিচে এখানে টাইমে আমি ক্লিক করলাম, চেঞ্জ ডেট অ্যান্ড টাইম সেটিংস। তো এখানে ইন্টারনেট টাইম, ইন্টারনেট টাইম পরে আগে ডেট অ্যান্ড টাইমে গিয়ে চেঞ্জ টাইম জোন। এখানে যেহেতু আমি ইউনাইটেড স্টেট দিয়েছি, সুতরাং UTC-5-এ এখানে UTC-5, দেখুন এখানে UTC-5-এ আছে ইস্টার্ন টাইম US অ্যান্ড কানাডা -5, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার টাইমটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গিয়েছে। এবার ইন্টারনেট টাইমে গেলাম, ইন্টারনেট টাইমে গিয়ে চেঞ্জ সেটিংস, এখান থেকে আমি আপডেট সিনক্রোনাইজ করে নিলাম। আপডেট নাও, ওকে, এটা সিনক্রোনাইজ হয়ে গেছে। ওকে ওকে, কাজ শেষ। এবার যদি আমি রিফ্রেশ দেই, আমি রিফ্রেশ দিয়ে দিয়েছি, দেখুন লোডিং হচ্ছে। ইওর অ্যানোমিটি 100%। দেখুন অনেক সময় কিন্তু অনেকের 100% হয় না, অনেক চেষ্টা করা সত্ত্বেও হয় না। দেখুন এখানে আমার সব কিছু ঠিক আছে, আপনাকে এই জিনিসগুলো দেখতে হবে যে প্রক্সি নো, টর নো, এটা নো, ব্ল্যাকলিস্ট এটা নো। আর আর একটা মেইন জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে আপনাকে ফ্লাশ, জাভা আর অ্যাক্টিভএক্স এই তিনটা আপনার ডিজেবল থাকতে হবে। অনেকের ফ্লাশটা এনাবেল করা থাকে, এনাবেল করা থাকলে আপনি কিভাবে ডিজেবল করবেন, আপনি নতুন একটা ট্যাবে যাবেন, গিয়ে লিখবেন CHROME.com/ প্লাগইনস, প্লাগইনসে চলে গেলেন। প্লাগইনসে গিয়ে এখানে আপনার অ্যাডোব ফ্লাশ প্লেয়ার একেবারে নিচেরটা, অ্যাডোব ফ্লাশ প্লেয়ার এটা ডিজেবল থাকবে, তখন আপনি এখানে একটা এই এরকম এরকম থাকবে, উপরে যেটা আছে সেম এরকম থাকবে, তখন আপনি ডিজেবলে ক্লিক করবেন। ক্লিক করলে তখন এটা এনাবেল হয়ে যাবে। এনাবেল হয়ে গেলে আপনার আশা করি ইনশাল্লাহ 100% অ্যানোমেটি চলে আসবে। ওকে, ভিডিওটা যদি হেল্পফুল হয় সাবস্ক্রাইব করুন,
আর এনি প্রবলেম আপনি ভিডিওটাতে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম ও রহমতুল্লাহ।